বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ পারভীন নুরেজাল্লা শাখা থেকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক বৃন্দ, সবাইকে জানাচ্ছি লাইট ফেয়ার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মিসও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা একটা টপিক শিখেছিলাম, ওয়ার্ড বিল্ডিং অ্যান্ড মিনিং। আজকে আমরা শিখব খুব ইজি, খুবই সহজ এবং মজার একটা টপিকস, ঠিক আছে? এটা আমরা শুধুমাত্র একটু ট্রাই করলেই পারব। তাহলে চলো মিসের সাথে সবাই আজকে টপিকসটা করব। তবে সবাই তোমাদের প্রয়োজনীয় উপকরণ নিয়ে বসো। আমাদের হচ্ছে ক্লাস করতে কি কি লাগে বলতো? অবশ্যই ওয়ার্কশিট, পেন্সিল, ইরেজার আর শার্পনার, ঠিক আছে? তাহলে সবাই আজকে আমাদের ওয়ার্কশিটটা বের করো, আর সবাই মিসের সাথে অবশ্যই কি বলতো পড়াশোনার দোয়াটা পড়ে নিবে, ঠিক আছে? তাহলে সবাই বলো মিসের সাথে, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, অর্থ হে প্রভু আমাকে প্রচুর জ্ঞান দান করুন। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা আমাদের পড়া শুরু করি, ঠিক আছে? ওকে, আমরা আমাদের পেজ নাম্বারটা মিস বলে দিচ্ছি। ওকে, দেখো আমি তোমাদেরকে পেজ নাম্বারটা জাস্ট কর্নারে লিখে দিচ্ছি। হ্যাঁ, আজকে আমরা করব পেজ 60। আজকে আমরা যে পেজটা করব সেটা হচ্ছে 6060। তাহলে আমরা 6060 করব, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখানে আজকে আমাদের যে টপিকসটা আমরা করব, তোমরা তোমাদের ওয়ার্কশিটে অবশ্যই সিডব্লিউ দিবে কর্নারে। আর আজকে মিস তোমাদেরকে যে টপিকসটা করাবো সেটা হচ্ছে পুট টিক মার্ক, পুট টিক মার্ক অন রাইট ওয়ার্ড। দেখো তার মানে হচ্ছে এখানে অনেকগুলো স্পেলিং দেওয়া আছে, অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, কিন্তু সেটা কি বলতো, এখানে বেশ কিছু এলোমেলো ওয়ার্ড দেওয়া আছে, তোমাকে কি করতে হবে, সঠিক ওয়ার্ডটাতে টিক দিতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা নাম্বার ওয়ান দেখে নেই। নাম্বার ওয়ানে বলেছে আই আর ও এন, তারপরে দেখো আই এন ও আর, আই আর ও এন ই। এখানে খুঁজবো কোনটাকে জানো? আয়রন, আমরা এখানে খুঁজবো আয়রন। তাহলে আয়রন স্পেলিং কি বলো? আই আর ও এন, আয়রন। ওকে, আই আর ও এন, আয়রন। আয়রন মানে লোহা, ঠিক আছে? তাহলে দেখো আমরা টিক দিব হচ্ছে এটার উপরে। এবার দেখো নাম্বার টু, জে ডাবল এ আর, জে ডাবল এ আর, জে এ আর, জে এ আর ই। এখন এখান থেকে আমরা কি করব বলো? অবশ্যই এখানে আমরা জার খুঁজব। জার স্পেলিংটা কি? জে এ আর, জার, জে এ আর, জার, জে এ আর, জার। তাহলে আমরা জে এ আর, জার স্পেলিং এর এখানে টিক দিব, ঠিক আছে? জার অর্থ পাত্র, জার অর্থ পাত্র। নাম্বার থ্রি, কে ওয়াই টি ই, কে ওয়াই টি ই, তারপরে দেখো কে আই টি ই, কে আই টি ই, তারপরে দেখো কে আই টি, কে আই টি। তাহলে এখান থেকে আমাদেরকে খুঁজতে হবে কোনটা বলতো? কাইট, কাইট, কে আই টি ই, কাইট। তাহলে আমরা অবশ্যই এটার উপরে টিক দিব। ওকে, নাম্বার ফোর, দেখো এল আই ও এন ই, এল আই ও এন ই, এল ওয়াই এন ই, এল ওয়াই এন ই, তারপরে দেখো এল আই ও এন, এল আই ও এন। এখান থেকে আমরা খুঁজব লায়ন, লায়ন, এল আই ও এন, লায়ন। তাহলে লায়নে টিক দিব। ওকে, আবার একটু দেখে নিই, এল আই ও এন ই, এল ওয়াই এন ই, এল আই ও এন, লায়ন। তাহলে আমরা লায়ন উপরে কি করেছি? টিক দিয়েছি। দেখো নাম্বার ফাইভ, এম ই
এমই এখানে কিন্তু আমাদের যে ওয়ার্ড গুলো দেওয়া আছে মানে একটা ওয়ার্ড সঠিক আর বাকি দুটো কি স্পেলিং ভুল আছে, ঠিক আছে? বাংলায় যেটাকে আমরা বলি সঠিক উত্তর, সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দাও, ঠিক আছে? তাহলে নাম্বার পাঁচটা তাহলে আমরা আবার দেখে নিই। MENE MAN MAA MAA N, তাহলে আমরা এখানে খুঁজব ম্যান, MAN MAN MAN, তাহলে আমরা ম্যানের উপরে টিক দিব। তারপর দেখো নাম্বার সিক্স, NEASTNEASTNEASTNEST, দেখো আমি আবার বলছি NEASTNEASTNEST, আমরা এখানে নেস্ট খুঁজব, নেস্ট স্পেলিংটা খুঁজব, নেস্ট মানে পাখির বাসা, তাহলে NEST নেস্ট, NEST নেস্ট, এখানে আমরা টিক দিব। তারপরে দেখো নাম্বার সেভেন, OWL OWL OUL OWEL, আবার বলছি OWL OUL OWEL, এখানে আমরা আউল স্পেলিংটা খুঁজব, আউল, আউল অর্থ প্যাঁচা, ঠিক আছে? তাহলে আমরা এটার উপরে টিক দিলাম। এবার দেখো নাম্বার এইট, PEAR PEAR E PEAR PEAR E, ঠিক আছে? তাহলে আমরা এখানে খুঁজব পেয়ার, পেয়ার অর্থ নাশপাতি, পেয়ার অর্থ নাশপাতি, তাহলে PEAR PEAR, তাহলে আমরা খুঁজলাম পেয়ার, এটার উপরে আমরা কি করলাম টিক দিলাম, কারণ এখানে এই তিনটা স্পেলিং এর মধ্যে এই স্পেলিংটা সঠিক। নাম্বার নাইন দেখো, QUEN E QUEN E, তারপর আবার আছে QUEEN QUEEN, তারপরে আছে QUEN EU QUEN EU, তাহলে আমরা এখানে খুঁজব কুইন, আমরা এখানে খুঁজব কুইন, তাহলে এখানে কুইন স্পেলিংটা কি, QUEEN কুইন, QUEEN কুইন, কুইন অর্থ রানী। নাম্বার টেন দেখো, ONI ONE ONI ONE, তারপরে ONI AN ONI AN, তারপরে আছে ONI ON, বলো তো আমরা এখানে কোনটা খুঁজব, অনিয়ন, অনিয়ন অর্থ পেঁয়াজ, তাহলে ONI ON অনিয়ন। ওকে, তাহলে চলো আমরা আবার একটু জাস্ট রিভিশন দিয়ে দিই। ওকে, IRON আয়রন, এখানে আমাদের তিনটা দেওয়া আছে, তার মধ্যে হবে আয়রন, আয়রন অর্থ লোহা। নাম্বার টু আমরা এখানে খুঁজেছি জার, JAR জার, জার অর্থ পাত্র, আমি তোমাদেরকে আবার পড়াচ্ছি কারণ আমি অর্থগুলো তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি, JAR জার। নাম্বার থ্রি আমরা এখানে খুঁজেছি কাইট, কাইট, KIKITE, কাইট, কাইট অর্থ ঘুড়ি। LION লায়ন, LION লায়ন, লায়ন অর্থ সিংহ। নাম্বার ফাইভ MAN MAN MAN, ম্যান অর্থ মানুষ। তারপরে দেখো নাম্বার সিক্স আমরা খুঁজেছি নেস্ট, NEST নেস্ট অর্থ পাখির বাসা। নাম্বার সেভেন আমরা খুঁজেছি আউল, OWL আউল, আউল অর্থ প্যাঁচা। তারপরে দেখো নাম্বার এইট, পেয়ার, পেয়ার, PEAR পেয়ার অর্থ নাশপাতি। নাম্বার নাইন আমরা খুঁজেছি স্পেলিংটা কোনটা বলো তো, কুইন, কুইন, QUEEN কুইন,
অর্থ রানী। নাম্বার 10 আমরা এখানে খুঁজেছি অনিয়ন, ও এন আই ও এন, অনিয়ন অর্থ পেঁয়াজ। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এই পার্টের সাথে তোমাদের কিছু কনভারসেশন আছে, যে কনভারসেশনটা আমরা গত ক্লাসে শিখেছি। মিস আজকে আবার তোমাদেরকে ওটা রিভিশন। ওকে, তাহলে বলতো আমরা যে এতগুলো সাবজেক্ট পড়ি, সবগুলো সাবজেক্ট কি আমাদের ফেভারিট? না, দেখা যায় কি অনেক সময় যে কোনো একটা সাবজেক্ট আমাদের অনেক বেশি প্রিয় হয়। কারোর ইংরেজি হতে পারে, কারোর বাংলা হতে পারে, কারোর ম্যাথ হতে পারে। তাহলে আমরা এখানে কি বলবো? উইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, তোমার কোন বিষয় অনেক বেশি প্রিয় বা পছন্দ, তুমি অনেক বেশি পছন্দ করো কোন বিষয়টি? ঠিক আছে, তাহলে আমরা বলবো আই লাইক। দেখো এখানে ডট ডট দিয়েছে, কারণ যার যে সাবজেক্ট পছন্দ সে সেখানে সেই সাবজেক্টটাই লিখবে, বলবে। ঠিক আছে, আর এটা তোমাদের কিন্তু ওরাল অংশ, এটা শুধুমাত্র মুখে পড়বে, এটা কিন্তু আমাদের লিখতে হবে না। আই লাইক ইংলিশ, আই লাইক ইংলিশ, যেহেতু আমাদের এটা ইংরেজি তাই আমরা ইংলিশ বলবো। ঠিক আছে, আই লাইক ইংলিশ, আই লাইক ইংলিশ। ওকে, নেক্সট, হোয়াট ইজ ইয়োর ন্যাশনাল, দেখো হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, আমাদের জাতীয় পাখি কি? সবাই কি আমরা আমাদের জাতীয় পাখির নাম জানি? হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, আমাদের জাতীয় পাখি কোনটি? আমাদের জাতীয় পাখি সবাই আমরা পারি? তাহলে চলো আমরা শিখে নেই। দ্য ম্যাগপাই রবিন ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, দ্য ম্যাগপাই রবিন ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। সবাই মিসের সাথে আবার বলো, যদি তোমাদেরকে টিচার প্রশ্ন করে হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, তোমরা উত্তরে কি বলবে? দ্য ম্যাগপাই রবিন ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, দ্য ম্যাগপাই রবিন ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। তার মানে হচ্ছে দোয়েল আমাদের জাতীয় পাখি, দোয়েল আমাদের জাতীয় পাখি। ঠিক আছে, দেখো পরেরটা, হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ফিশ, হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ফিশ, আমাদের জাতীয় মাছ কি? আমাদের জাতীয় মাছ কি? দ্য হিলসা ইজ আওয়ার ন্যাশনাল ফিশ, দ্য হিলসা ইজ আওয়ার ন্যাশনাল ফিশ, ইলিশ আমাদের জাতীয় মাছ, দ্য হিলসা ইজ আওয়ার ন্যাশনাল ফিশ, ইলিশ আমাদের জাতীয় মাছ। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে লেখাপড়া করো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, মিস এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।